বলে তারপরে যে আগে, লালন করা, আপনার ভেতরে যখন যে জিনিসটা লালন করবো হ্যাঁ সেটাকে আমি কিন্তু সবসময় আমার কাজের এটাই ক্ষেত্রে এটাই বলেন, এটাই আমি বলতে পারি, ওই গানটা জায়গাতে শোনা, আমি অ্যাপ্লাই অটোমেটিকলি আপনার মধ্যে আসবে। হ্যাঁ যেমন আমি গানটা এত শোনা দূরে এসেও আমি কিন্তু গান কন্টিনিউ করছি, সেটাই, অনেকেই বলে যে আপনি কেন এত দূরে আসলেন, কেন ছেড়ে আসলেন, আমি হ্যাঁ বললাম যে আমি তো ছেড়ে আসিনি, এটা তো আমার সত্তার সব মধ্যে, সঙ্গে, হ্যাঁ সেটাই। এটা আমি এখানে এসে আমি করছি। আমি এই ফাঁকে আপনার আপনার প্রসঙ্গে একটি কথা, আমি প্রণব আপনাকে, হালদার আছেন আমাদের সঙ্গে, হ্যাঁ আমি প্রণব হালদার আছেন, উনি বা সুন্দর বলেছেন আচ্ছা গানটা প্রণব, শুনে ওনার। আপনাকেও অনেক ধন্যবাদ, এবং আপনাকেও আমরা চাই আমাদের মাঝে। আচ্ছা আমি বলছি, আপনার সম্পর্কে একবার একটি কথা হচ্ছিল কোনো একটি ফোরামে, সেখানে বাংলাদেশের কিছু মানুষ এবং কলকাতার বাঙালি সবাই মিলে, দুই দেশের মিলে আমরা কথা বলছি, আপনার সম্পর্কে কথা বলছিল একজন, বলছে যে ও খুব ভুল করেছে, কেন দেশ থেকে এখানে এলো। তো আমি বললাম যে এটা কেন আপনি বললেন, তো বললো যে না ও দেশে থাকলে অনেক নাম করতে পারতো। আমি বললাম শোনেন, ও চায় গান, ও তো নাম চায় না, ওটা আপনি চান, আপনি যদি চান আপনি যেখানে গিয়ে নাম হবে সেখানে, কিন্তু ও চায়, ও ওটা চায় না, যেটা আপনি চান ও সেটা চায় না। আশরাফুল চায়, আশরাফুল চায় গান, ও গান গাইতে চায়, হ্যাঁ ও সেটা তো ওর নাম হলো, কি নাম হলো না সেটা আমি কখনোই ভাবি না, এটা সে কেয়ার করছে না। আপনি কেন ওইভাবে জিনিসটাকে দেখার চেষ্টা করছেন? তখন সে ভদ্রলোক বুঝতে পারলেন এবং বললেন যে ও হ্যাঁ আমি ওর এটা, আমি আমি যে আপনি ওর স্পিরিটটা ধরার চেষ্টা করেন, ওর ভেতরের যে ব্যাপারটা সেটাকে আপনি, সত্যি ও যে এই কথাটার সাথে আপনার সাথে শতভাগ একমত। কেন আমি কখনো স্টার হওয়ার জন্য গান করিনি, আমার ভালো লেগেছে, ভালো লাগার থেকে, ভালো লাগার থেকে, দেখেন এখনো তো আমি অনেক গানই আমি করি না, কেন ওইটা আমার ভালো লাগে লাগে না সেটাই, কিন্তু আমি ভালো লেগে করেছি বলেই হয়তো অনেক মানুষের ভালোবাসা পেয়েছি, যেটা আমি ভালোবাসা পাওয়ার জন্য করিনি, কিন্তু সবাই যে ভালোবেসে। শতাব্দীর সঙ্গে আমার কথা হচ্ছিল যখন আমরা অফিসে বসেছিলাম, যে বলছিল ভালো লাগা থেকে জিনিসটা করে, মানে অনেক কিছু আছে যেগুলো মানে ভালো লাগে বলে করি, হ্যাঁ সত্যি মানে এমন নয় যে আমাকে করে আমাকে বিশাল কিছু একটা হতে হবে। এই যে সোহেল রানা ভালো লাগা থেকে শখে কাজটা করছে। সোহেল ভাই সম্পর্কে যেমন আমি একটু বলি, যেমন সোহেল ভাইয়ের সাথে আমি খুব খুব ঘনিষ্ঠতা আমি দেখেছি, যে মানুষটা নিজেকে ওইভাবে ফুটে মানে সবার সামনে স্টার বানানোর জন্য যে কাজ করে না সে কিন্তু পেছনেই যাচ্ছে। হ্যাঁ সেটাই সেটাই, কারণ উনি উনি কিন্তু কোটি কোটি টাকা ইউজ করতেছে উনি ইন্ডাস্ট্রিতে, কিন্তু সে কিন্তু বিনিময়ে কিন্তু চাচ্ছে না তার ফেসটা মানুষ দেখুক। এই যে এই যে ভালো লাগার কাজটা, এই ভালো লাগার কাজের থেকে সবসময় দেখবেন আউটপুটটা মানুষ। সোহেল রানার কাছে আমি এই মুহূর্তে একটু মনে পড়ে একটা অনুরোধ রাখতে চাই সমস্ত দর্শক শ্রোতাদের পক্ষ থেকে, প্রায় আমাদের এই রেডিও কুয়েতে অনেক শ্রোতা, কিন্তু মানে অনেক অনেক শ্রোতা, সবার পক্ষ থেকে একটু আমি অনুরোধ রাখতে চাই, যদি কখনো সম্ভব হয় আপনার পক্ষে, আমাদের যে প্রবাসীদের যে জীবনযাত্রা এবং এসব কিছু মিলে আমরা কিভাবে এখানে কাজ করছি, কিভাবে আমরা এর পাশাপাশি আমাদের সংস্কৃতিকে ধরে রাখছি, এটার উপরে বেশ করে যদি আপনি একটা কিছু। আমি একবার উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু আসলে এই জিনিসটা করলে অনেক ধরনের প্রবলেম ফেস করতে হবে আমাদের এবং অনেক ধরনের বাধা আসবে এই ব্যাপারটা। আমি অনেকের সাথে কথা বলেছি, পরে চিন্তা করে দেখলাম আসলে এই জিনিসটা আমাদের বাদ দেওয়া উচিত। আর কেন বলতেছি যে অনেকেই দালালদের খপ্পর পরে এখানে আসতেছে না, আমরা আমরা এমন ভাবে জিনিসগুলোকে আমরা করব যাতে করে মানুষ সচেতন হতে পারে, আবার আমরা কারো যেন রোশন হলেও না পড়ে ওইভাবে করে আমরা চিন্তা করে যাই, বাট সেক্ষেত্রে কিন্তু মানে কারোর থেকে সাপোর্ট পাবো না সেরকম ভাবে, সাপোর্ট 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 আমি একটা আমরা দিব আপনাকে। আমি একটা ছোট একটা ঘটনা বলি, আমি রিসেন্টলি যে একটা শর্ট ফিল্ম করেছি কুয়েতে, আমার একটা বছর লেগেছে যে একটা শর্ট ফিল্ম শেষ করতে, কারণ কি আমরা কবে করতাম উইকেন্ড গুলোতে শুক্রবার বা শনিবার, দেখা গেছে যে আমাদের যে ক্যামেরা কাজ করতেছে আমার ফ্রেন্ড আরলো, আর সে ওয়ান অফ দা, ওকে কেউ চিনে না, কিন্তু আমি বলবো যে সে কুয়েতের ওয়ান অফ দা ফেমাস ফেমাস একজন ব্যক্তি যাকে কেউ চিনে না, এবং সে ওয়ার্ল্ড ক্লাস ফটোগ্রাফার, ওকে এখান থেকে হায়ার করে স্পেন মরক্কো জার্মান বিভিন্ন দেশে নিয়ে যাওয়া হয় ছবি তোলার জন্য, এবং সে এত কোয়ালিটিফুল ছবি তুলে কুয়েতের 90% বড় বড় হোল্ডিং এ ওর ছবি ইউজ হয়, কিন্তু কেউ জানে না যে এটা বাংলাদেশে তোলা, কুয়েতের ব্যাংক গুলোতে ওর ছবি তোলা, বিভিন্ন সরকারি কাজগুলোতে কুয়েতের একজন ডাইরেক্টর, সে অলরেডি অ্যাড মেকিং করতেছে কুয়েতে, নেক্সট উইকে সে মানে এবিকে ব্যাংকের একটা অ্যাড বানাচ্ছে। ও অ্যাকচুয়ালি আমি আর ও দুজনে আমরা খুব ক্লোজ, আমরা একসাথে সবকিছু করি, তো আমাদের শর্ট ফিল্মটা এক বছর লাগার একটি কারণ দেখা গেছে যে ওর শুট হয়ে পড়ে গেছে, আমি যেতে পারছি না, ও যেতে পারছি না, বা আমি এখানে আমাদের দুটো আর্টিস্ট সিলেকশন করছি।